হয় কব লাগিব এক কথাত যে নির্বাচনী উৎকণ্ঠা আসলে বিগত এসপ্তাহ ধরে অসমত চর্চাত আসলে যে যেতিয়া দুই মেয়ের আসলে ঘোষণা করা হয়েছিল নির্বাচনী ফলাফল নির্বাচনী ফলাফল ঘোষণার পিছতে এক কথা চর্চাত আসলে যে কোন হব অসমর পরবর্তী মুখ্যমন্ত্রী সমান্তরালভাবে কেতিয়া শপথ গ্রহণ করব অসমর নতুন সরকারে এই সকলবিলাক উৎকণ্ঠার যেন উর পড়া দিকে কারণ আজি দুপুরিয়া 12 বজাত এক বিধায়িনী দলের বৈঠক আছে বিধানসভাত আর সেই বিধানসভার যে বিধায়িনী দলের বৈঠক বৈঠকের পিছতে চূড়ান্ত হব যিগৰাকী মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর নাম সমান্তরালভাবে যে নতুন সরকার বা নতুন মন্ত্রী সকল হব তেওঁলোকে শপথ গ্রহণ কেতিয়া করব আর শপথ গ্রহণ হয়তো কাইলৈ ভাগলৈ করব আর সেই শপথ গ্রহণের বাবে ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে শঙ্করদেব কলাক্ষেত্রের যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণ ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে এক কথা কবলে গেলে গেরুয়াময় হয়ে পড়েছে সেই পরিবেশ ভিডিও জানি উৎপল রানায় সেই পরিবেশ আপনার দেখুয়া আছে এনেদরে যুদ্ধকালীন প্রস্তুতিরে প্রস্তুত করে থাকা আছে যে মণ্ডপ শপথ গ্রহণের বাবে যে মণ্ডপ সেই মণ্ডপ ইতিমধ্যে সাজু করে তোলা হয়েছে সমান্তরালভাবে সাজু করে তোলা হয়েছে যখন মন্ত্রী বা নবনির্বাচিত বিধায়কে কাইলৈ দিনটা আহি ইয়াতে শপথ গ্রহণ করব তার বাবে এক যুদ্ধকালীন প্রস্তুতিরে সাজু করে তোলা হয়েছে এক কথা কবলে গেলে গেরুয়াময় হয়ে পড়েছে এই মুহূর্তে শঙ্করদেব কলাক্ষেত্রের প্রাঙ্গণ সেই পরিবেশ আমি দেখুয়াই আছো উৎপল রানায় সেই পরিবেশ দেখুয়াই আছে যখন ইয়াত বনুয়া আছে যখন ইয়াত কাম করে আছে যুদ্ধকালীন প্রস্তুতিরে সেই শেষ পরখ দিবলৈ চাইছে কারণ আর কেইটামান মুহূর্তর বাকি আর কেইটামান মুহূর্তর পিছতে অসমবাসী আজি উৎকণ্ঠাত রয়ে আসে যে নবনির্বাচিত কোন হব অসমৰ মুখ্যমন্ত্রী সমান্তরালভাবে কোন হব অসমৰ মন্ত্রীসভার সেই সকল মন্ত্রী আর কেতিয়া তেওঁলোকে শপথ গ্রহণ করব এই সকলবিলাক উৎকণ্ঠার যেন উর পড়ব নির্বাচনী উৎকণ্ঠার উর পড়া দিশে আর এই যে বিগত এসপ্তাহ ধরে যে চর্চা আসে বিশেষকৈ অসমৰ সংবাদ মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়াতে হোক যে চর্চা আসে মুখ্যমন্ত্রী কোন হব সমান্তরালভাবে যে নতুন মন্ত্রীসভা সেই মন্ত্রীসভার কোনে কি দায়িত্ব পালন করব এই সকলবিলাক কিছু কিছু সময় পিছতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হব এই সকলের নাম যে বিধায়িনী দলের বৈঠক আছে আজির দুপুরিয়ার ভাগত যে বিধায়িনী দলের বৈঠক আছে সেই বৈঠকতে সেই সকলবিলাকর নাম চূড়ান্ত হব আর তারপরে শপথ গ্রহণের অনুষ্ঠান হব রাজ্য যে শেহতিয়া কোভিড পরিস্থিতি সেই কোভিড পরিস্থিতির বাবে বহু লোকে প্রশ্ন করেছিল যে অতি সোনকালে নবনির্বাচিত যখন সরকার শাসনের গাড়ি শাসনভার লব লাগে মুখ্যমন্ত্রী গাড়ি লব লাগে আর দায়িত্ব সহকারে যখন কোভিডের শেহতিয়া পরিস্থিতির মোকাবিলা করব লাগে গতি সেই যে ইচ্ছা রাইজর যে আকাঙ্ক্ষা সেয়া যেন পূরণ হওয়ার দিকে আর কেটামান মুহূর্ত এনেদরে যুদ্ধকালীন প্রস্তুতিরে সেই মণ্ডপ সমূহ সজাই তোলা হয়েছে আর যখন লোক আছে দিনে নিশায় আসলে এনেদরে কামত ব্যস্ত হয়ে পড়েছে কারণ আর কেইটামান মুহূর্ত কাইলৈ দিনতে আনুষ্ঠানিকভাবে ইয়াতে শপথ গ্রহণ করব নবনির্বাচিত বিধায়ক আর যখন মন্ত্রীসভার লোক আছে সকলে করব গতি তার প্রাক্ষণত এনেদরে সাজু করে তোলা হয়েছে যে শঙ্করদেব কলাক্ষেত্র সেই শঙ্করদেব কলাক্ষেত্র পরিবেশটা দেখুয়াই দিছো উৎপল রানা আছে উৎপল রানায় সেই সামগ্রিক পরিবেশ দেখুয়াই আছে গেরুয়াময় হয়ে পড়েছে এক কথা কবলে গেলে আজির দিন এই যে শঙ্করদেব কলাক্ষেত্রে শঙ্করদেব কলাক্ষেত্রের প্রাঙ্গণ কারণ বহু উৎকণ্ঠা আসে বহু জল্পনা কল্পনা আসে দুই মেয়ে ইতিমধ্যে ঘোষণা হয়েছিল সেই নির্বাচনী ফলাফল আর নির্বাচনী ফলাফলের পিছতে চর্চাত আসে যে মুখ্যমন্ত্রী কোন হব আর মুখ্যমন্ত্রী কেন্দ্রিক যি চর্চা আসে সেই সকলবিলাক উৎকণ্ঠার উর পড়া দিকে কারণ 12 বজারে ঘোষণা হব নবনির্বাচিত যিগৰাকী মুখ্যমন্ত্রী তেওঁর নাম আর সেই নাম ঘোষণা হওয়ার পিছতে যি মন্ত্রীসভা সেই মন্ত্রীসভার নামও ঘোষণা হব আর রাজ্যপালের কাষলৈ যাব সেই প্রস্তাব লৈ গতি বিয়লি ভাগলে হয়তো রাজ্যপালক সাক্ষাৎ করার এক সম্ভাবনা আছে পূর্ণ সম্ভাবনা আছে আর তারপরে কাইলৈ দিনের ভাগত হয়তো ইয়াত আনুষ্ঠানিকভাবে যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হব আর তার প্রাক্ষণত আজির দিনটি এনেদরে যুদ্ধকালীন প্রস্তুতির সাজু করে তোলা হয়েছে কলাক্ষেত্রের প্রাঙ্গণ আর কলাক্ষেত্রেরপরা এই দৃশ্য দেখুয়াই আছে সতীর্থ উৎপল রানা উৎপল রানার সহযোগত আমি সেই পরিবেশ দেখুয়াই আছো যে এনেদরে তৎপরতার অতি ক্ষিপ্রতারে যে মণ্ডপ সেই মণ্ডপ সাজু করে তুলিছে সমান্তরালভাবে যখন লোক আছে ব্যস্ত হয়ে পড়েছে এই মুহূর্তে কারণ কেইটামান মুহূর্ত আছে হাতত আর তারপরে যে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানত ভাগ লব নবনির্বাচিত যখন মন্ত্রী বিধায়ক আছে সেই সকল লোকে গতি আজির দিনটি এনেদরে এক যুদ্ধকালীন প্রস্তুতি দেখা পাওয়া গেছে শঙ্করদেব কলাক্ষেত্রের প্রাঙ্গণত প্রত্যেকগী লোকে এনেদরে ব্যস্ত হয়ে পড়েছে আর সেই পরিবেশটা আমি দেখুয়াই আছো আর কেইটামান ক্ষণ বাকি সকল জল্পনা কল্পনা উৎকণ্ঠা সকলো উর পড়ব যে বিধায়িনী দলের বৈঠক 12 বজারে বিধানসভার সেই বিধায়িনী দলের বৈঠক আরম্ভ হব আর সেই বিধায়িনী দলের বৈঠকের পিছতে চূড়ান্ত হব মুখ্যমন্ত্রীর নাম আর তারপরে আসলে যে নতুন মন্ত্রীসভা সেই মন্ত্রীসভার নামও হয়তো আজ বিয়লি ভাগলে ঘোষণা হব তারপরে কাইলৈ দিনটি ইয়াতে শপথ গ্রহণ অনুষ্ঠান হব সেয়ে আজির দিনটি এনে ধরনের প্রস্তুতি।